নেত্রকোনায় গ্রামের বাড়ি গাবরাগাতিতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আয়েশা খানমকে। সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যাওয়ার পর মহিলা পরিষদের কার্যালয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। আয়েশা খানমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬৯ এর গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়েশা খানম। ছাত্র জীবন থেকে আমৃত্যু লড়াই, ৬২ এর ছাত্র আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়েশা খানম। ছাত্র জীবন থেকে আমৃত্যু লড়াই করেছেন নারীদের অধিকার আদায়ে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সহায়তায়ও কাজ করেন। আয়েশা খানমের জন্ম ১৯৪৭ এর ১৮ অক্টোবর নেত্রকোনার গাবরাগাতি গ্রামে। দশককাল আগে নির্বাচিত হন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, আমৃত্যু ছিলেন সেই পদে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন আয়েশা খানম। শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় রাজধানীর বিআরবি হাসপাতালে। শনিবার ভোরে মারা যান সেখানেই। পরে মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল মহিলা পরিষদ কার্যালয়ে। শেষ শ্রদ্ধা জানান সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা। আদর্শ উনার চেতনা সব ধরে রাখবো। একটা প্রভাব তিনি তৈরি করতে পেরেছিলেন। তিনি মানুষের মুক্তির সংগ্রামের অনন্য সৈনিক ছিলেন। আমাদের মাথার উপর থেকে আজকে উনি চলে গেলেন। আবেদন যেন তার কর্মকাণ্ডগুলো আমরা ধরে রাখতে পারি। তারা বলছেন নারী অধিকার প্রতিষ্ঠায় আয়েশা খানমের অবদান স্মরণীয় হয়ে থাকবে। আয়েশা খানম বেঁচে থাকবেন এই আন্দোলনের মধ্যে, প্রতিদিনের কাজে অন্যদের অনুপ্রেরণার উৎস হয়ে এবং এদেশের একটা ঐক্যবদ্ধ শক্তিশালী নারী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু তিনি অবদান রেখে গেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে দাফনের জন্য আয়েশা খানমের মরদেহ নেওয়া হয় নেত্রকোনায় গ্রামের বাড়িতে। সুলতানা জাহান মিতু, দীপ্ত সংবাদ, ঢাকা। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল ১০টা, দুপুর ১২টা, বিকাল ৩টা, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট এবং রাত ১০টা ৩০ মিনিটে।